সবাইকে আগে থেকেই বলছি, আজকের ভিডিওটা একটু বড় হতে চলেছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকের ইন্ট্রোটা মানে আজকে কোথায় যাচ্ছি সেটা আমরা আজকে পার্থদা বলবে, সেটা তোমরা শোনো। আজকে আমরা যাচ্ছি হচ্ছে কলকাতা করুণা। তো পার্থদা যা বলার বলবে, কিন্তু আমার ফোনেরই কোনো একটা প্রবলেম হয়েছিল, তাই জন্য হয়তো ভিডিওটা কেটে কেটে গেছে। তো যতটুকু যা বলার বলেছে বাদ বাকিটা আমি বলে দিচ্ছি, সেটা একটু শুনে নিন। তো তারপর বাসে একটু মানে যেটা হয় আর কি, বাসে সবাই মিলে গেলে সবাই কলকাতায় ঢুকে গেছি, কলকাতার লাইনে। এটা বাঘুইহাটির কাছাকাছি রাস্তা, মানে এটা বাঘুইহাটি হবে হয়তো সম্ভবত। এবার আমরা যাচ্ছি সল্ট লেক, আর একটু কাছেই চলে যাবো সল্ট লেক করুণাময়ী, সেখানে। কোন পাখি তার দুঃসাহসের ডানা মেলে যায় হারিয়ে অন্ধ মনের আধার ফেলে এই মন সঙ্গে। তো এবার আমরা চলে এসেছি করুণাময়ী গেট, এই যে গেটের ভেতর দিয়ে আমরা প্রবেশ করছি করুণাময়ী। আর তারপর আমরা এখন যাচ্ছি যেখানে আমরা আসার, এই যে সেই এই জায়গা যেখানে আমাদের ন্যাশনাল এক্সিবিশন হচ্ছে। এটা অনেকগুলো গেট আছে, তো আমরা 4 নম্বর গেট দিয়ে মানে অ্যাকচুয়ালি প্রথম এখানে কেউই, আমি তো কোনোদিনই আসিনি। তো এখানে সম্ভবত মিলিটারি এলাকা, তো তাদের নিয়েই হয়তো প্রোগ্রামটা হবে, গিয়ে সেটা দেখতে পাবো, আশা করছি তাই হবে। এবার সেটা গিয়ে দেখতে পাই, দেখা যাক কী হোক। অনেক স্কুলের স্টুডেন্টরা এখানে এসেছে, স্কুল থেকে অনেক স্কুল থেকেই এসেছে এখানে ন্যাশনাল এক্সিবিশন যেহেতু। আমরা এসেই গেছিলাম, কিন্তু তো আমরা এখন প্রবেশ করছি ন্যাশনাল এক্সিবিশনের গেটের ভিতর দিয়ে, আর আমরা একটু পেছন দিকে চলি। তো আমরা ভেতর ঢুকে গেছি, এটা হচ্ছে ব্লক ই। এখানে সব ধরনের হাতের কাজ, যেগুলো সব মাদুরের তৈরি, কি হাতে কাঁথা স্টিচের তৈরি জামা কাপড়, শাড়ি, ব্লাউজ, অনেক জিনিসই রয়েছে এখানে। তো সেগুলো এই যে আমার মা ওখানে আগেই ফার্স্ট ঢুকে গেছে, যেহেতু সে মানে এই সমস্ত কাজের ওপর তার আগ্রহী ভীষণ, তো সেই কাজেগুলো দেখার জন্য সে আগে ওখানে দেখছে। আর আমি আমার মতন ভিডিওটা করছি, তবুও মানে জিনিসপত্র দেখছিলাম যে যদি কিছু কিনতে পারি কিনা। দেখলাম মা এখানে জিনিসটা দেখে দর করছে, তো আমার মনে হলো যে কি হয়তো কিনে দেবে। হ্যাঁ সত্যি কিনে দিয়েছে, সেটা আমি দেখাচ্ছি কোন জিনিসটা কিনে দিয়েছে। এই যে এই এটা হচ্ছে পুরীর থেকে আসা উড়িষ্যার জিনিস এগুলো, তো এই জিনিসগুলো সত্যি খুব সুন্দর ছিল দেখতে। তো তার মধ্যে থেকে এই যে আমার হাতে আমি একটা জিনিস, অ্যাকচুয়ালি মার পার্সটা আমার হাতে ছিল, তাই জন্য মা বলো তুই টাকাটা বের করে কিনে নে। এই যে এই জিনিসটা নিয়েছিলাম আমি, জিনিসটা কোথায় গেল, জিনিসটা মানে ওখানে হাত দিয়ে দিয়েছে, অবশ্য মার কাছে হয়তো দিয়ে দিয়েছে, সেটা নিলাম আমি। একটা গণেশের মূর্তি নিয়েছি, মানে মূর্তি বলতে একটু ছবি সুন্দর ফ্রেম, সেটা এর অনেক অনেক জিনিসপত্র আছে। বেশ এই যে দিল সেটা আমি নিলাম হাতে, জিনিসটা খুব সুন্দর বেশ হয়েছে, সেটা আমি দেখিয়ে দেবো পরে। এই যে এই জিনিসটা নিয়েছিলাম, সত্যি খুব সুন্দর জিনিসটা, আমার খুব পছন্দ। তো এখানে স্কুলের স্টুডেন্টরাও এসেছে, আর এইবার আমার দেখে পছন্দ হয়েছে কড়ির চুড়িটা, ওই চুড়িটা আমাকে মা কিনে দিল। তো আরও অনেক জিনিসই ছিল, কিন্তু দামটাও ভালোই আছে যেহেতু এক্সিবিশনের জিনিস, বাট আমি নিইনি, শুধু কড়ির চুড়িটাই নিয়েছি একটু কমের মধ্যে। মা বলছিল যদি আর কিছু নিবি কি, আমি না থাক আর নেবো না, পুজো তো একটু দেরি আছে এখনও, কতদিন তারপরে নেব। তারপরে আমরা গেলাম এই ব্যাগের দোকানটায়, এখানে ব্যাগ রয়েছে, এখানে মাটির জিনিস, এই সাইডে সুন্দর সুন্দর শাড়ি, গ্রাউন্ড চুড়িদার, এখানেও রয়েছে ব্লাউজ পিস, কন্যা পাঞ্জাবি, আরেকটা আছে ব্যাগ, খুব সুন্দর মানে দোকানগুলো। মনে হচ্ছিলো জিনিস যেটা দেখি সেটাই কিনতে ইচ্ছা করছিলো, কিন্তু সেটা তো সম্ভব না, একটু বুঝে শুনে জিনিসপত্র কিনতে হবে।
তো এখানে সুন্দর সুন্দর ফেব্রিকের কাজ করা শাড়ি কাপও ছিল, কিন্তু বাসে যেহেতু গেছি আমি কাপ কেনার ইচ্ছা ছিল কিন্তু আমি কিনতে পারলাম না। কাপ আছে, কেটলি আছে, সুন্দর সুন্দর ছবি আঁকা আছে, পটচিত্র যাকে বলে, ট্রে আছে, কিন্তু লন্ঠনগুলো আমার দেখে খুব পছন্দ হয়েছিল কিন্তু না থাক কিনলাম না। তারপরে কেনা, প্রথম কথা কেনার থেকেও বড় কথা আমি বাসে করে জার্নি যাতায়াত হবে, ফটো ভেঙে গেলে আমার জিনিসটাই বেকার হয়ে যাবে। সুন্দর সুন্দর জিনিস ছিল এখানে, তো এনারা এখান থেকে আবার আরেকটা মা এখানে একটা গণেশ ঠাকুরের ছবি দেখে মাকে বললাম এখান থেকে দাঁড়াও তোমার একটা ফটো তুলি, তো ফটো তুলো ভিডিওই করে নিয়েছি আমি। মানে বলে না যে থাকে যার কাজের দিকে, তো সেই রকমই ব্যাপার। এখানে এনারা দুজন গিয়ে দেখছে যে কাঁথা স্টিচের শাড়ি কীভাবে করা যায়, যেহেতু এনারা সেই কাজ করান এবং নিজেরাও মোটামুটি হাতে করে, তো সেখানে গিয়ে দেখছিলো এগুলো। এনার সুন্দর সুন্দর পাঞ্জাবির কালেকশান ছিল, এটা হচ্ছে মাদুর, এই মাদুরটার দাম নাকি 26,000 টাকা। মানে আমি শুনে অবাক হয়ে গেলাম, সত্যি মাদুরটা সেরকমই কাঠির সেরকমই, ওই জন্য দেখার পর তখন জিজ্ঞাসা করা হয়, জিজ্ঞাসা করে অবাক হয়ে গেলাম। এই মাদুরটা নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু বলেছিলো পরে যাওয়ার সময় নিয়ে যাবে কিন্তু ভুলে গেছে নিতে। তারপর আবার আসলো একটা কাঁথা স্টিচের শাড়ি দেখতে অন্য একটা কাউন্টারে, সেখানে এসে দেখলো শাড়িটা খুব সুন্দর পছন্দ হয়েছিল, শাড়িটা সত্যিই খুব সুন্দর ছিল, ভালো করে দেখছিল শাড়িটা। তারপর আবার আমরা আরেকটা জায়গায় গেলাম ব্যাগ দেখতে, ব্যাগগুলো খুব সুন্দর সুন্দর ব্যাগ ছিল সেখানে, ব্যাগগুলো দেখছিলাম, এখানে পার্স ছিল, হ্যান্ড পার্স, সত্যি সুন্দর সুন্দর সবই জিনিসপত্র সত্যি সুন্দর। কিন্তু যাই হোক, এখানে ছোটো ছোটো সুন্দর পাখি বানাচ্ছিলো, এগুলো যে খড়ের কাজ, এগুলো সব বিচুলি বা ধানের ইয়ে দিয়ে তৈরি করা। আবারও আরও একটা জায়গায় গিয়ে সেখানে গিয়েও শাড়ি দেখছে, কাঁথা স্টিচের শাড়ি, মানে যেখানে যাচ্ছে শুধু কাঁথা স্টিচের শাড়ি এরা দেখে যাচ্ছে, তাদের নিজেরা করতে পারে সেরকম ডিজাইন ফো তুলতে পারে। তার জন্য এবার আসলাম আমরা সামনের এটা, এখানে এখানে একটু ফটো তুলবো, বাট ফটোটা এখন তুলতে দিলো না আমাকে, বললো চল এখন ভেতরে যাই যেখানে প্রোগ্রাম শুরু হচ্ছে সেখানে। তো আমরা এখন ঢুকছি প্রোগ্রাম যেখানে হচ্ছে সেখানে, প্রচুর স্কুলের স্টুডেন্টরা ভরা এখানে, তো ওখানে প্রোগ্রাম করছেন। এখন এই মুহূর্তে যারা প্রোগ্রাম করছেন তারা হচ্ছে নেভিতে যারা চাকরি করে, তারা এই মুহূর্তে এখন প্রোগ্রাম করছে। তো এই যে সেই অডিটোরিয়ামটার ভেতরে আমরা ঢুকেছি, সত্যি খুব সুন্দর, পুরো এসি, কোনো গরম লাগার বিষয় নেই, সিস্টেম খুব ভালো। আবার আমরা বেরিয়ে গেলাম ওখান থেকে, বেরিয়ে গিয়ে এখন একটু যাচ্ছি ফটো তুলব, তো এদিক ওদিক একটু। তো আবারও সেই এক্সিবিশন এখানে ঢুকলাম যেখানে এখন গুটি পোকা থেকে কীভাবে রেশমের সিল্ক যে সুতো বোনা হচ্ছে চরকায় সেটা দেখাচ্ছে এখানে, সত্যি খুব সুন্দর লাগছিল দেখতে, প্রথম দেখলাম এরকম জিনিস। তো আমাদের লাঞ্চের ডাক আসলো, লাঞ্চে বিরিয়ানি ছিল, তো বিরিয়ানি সেটা আমরা এখন লাঞ্চে নিচ্ছি। তারপর তো এবার আমরা এয়ারফোর্সদের প্রোগ্রাম দেখতে আবার অডিটোরিয়ামের ভেতর প্রবেশ করেছি, আমরা এখন একটু এয়ারফোর্সদের প্রোগ্রাম দেখছি, বেশ ভালো লাগছে গানগুলো শুনতে, তাই একটু বসেছিলাম, ভালো লাগছিল না, খাওয়ার পর একটু বিশ্রাম না নিলে চলবে না, এতক্ষণ ঘোরাঘুরি করে এদিক ওদিক ঘুরে করে দেখছিলাম পুরোটা, আপাতত যাবো তো একটু বসে নিই, তারপর আবার উঠবো আবার যাবো। তো তারপর আবার আরেকটা ফ্লোরে আমরা এখানে আসলাম, তো এখানে সব তামার জিনিসপত্র ছিল যেগুলো দেখার জন্য মার তো এই কলসিটা দেখে খুব পছন্দ হলো, সেখানে একটা ফটো তুলে নিয়েছে। তারপর আবার ক্লিন গঙ্গা সঙ্গে তুলে ধরছি, সেটা একটু আপনারা শুনুন। आयुर्वेद में मतलब वैसे तो बोला जाता है कि मेडिसिन का साइड इफेक्ट नहीं है, लेकिन ऐसे
এখানে আসলাম হচ্ছে আমাদের সার্ভাইকাল যে ক্যান্সার যেগুলো আর কি হয় সেটার জন্য কী তার ট্রিটমেন্ট সেটা উনি বলছেন। তারপর এখানে ইসরোর যে রকেট কীভাবে কী তৈরি হয় না হয় সেগুলো এখানে ছিল। সেগুলো এখানে ছিল, দেখতে প্রথম দেখলাম প্যারাশুট, সত্যি এরকম হয় এগুলো জানতাম না। আবার এখানে চলে আসলাম যে যুদ্ধের সময় যে প্লেনগুলো ইউজ করা হয় বা যেগুলো সেগুলো এখানে রয়েছে, যুদ্ধের সময় যে ড্রেস রকেটগুলো ইউজ করা হয় সেগুলো এখানে রয়েছে। তারপর এখানে আসলাম স্ট্যান্ড গান, যেগুলো সেই গানগুলো সত্যি একজন এখানে হাত থেকে ধরেছিল কিন্তু তাকে ধরতে দিল না, বললো আপনারা ফটো তুলুন কিন্তু ধরবেন না, তাই জন্য টাচ করার সাহসটা আমি পেলাম না, বলে ইচ্ছা ছিল একটু ধরার। তারপর এখানে অনেক ধরনের স্ট্যান্ড গান ছিল, সেগুলো দেখছিলাম। এখানে আবার পিস্তলও ছিল, পিস্তলটা একটু ধরার ইচ্ছা ছিল কিন্তু না থাক তাই বলে ধরিনি, বলে বেরিয়ে এসেছি। তো এবার একটা বাইরের দিকে আসলাম, এখানে সব নানা আমাদের দৈনন্দিন জীবনের যে কী কী কাজ ব্যবহৃত হয় সেইগুলো যন্ত্রপাতি সেগুলো এখানে রয়েছে বাসটার ভিতর, কিন্তু স্টুডেন্টের ভিড়ের জন্য ঢুকতে পারলাম না। আর এখানে হচ্ছে যুদ্ধবিমানের সব এই একটা বাসের ভেতরে রয়েছে কিন্তু এখানেও ভিড়, মা আবার এখানে একটু ফটো তুলল। তো এখানে নানা ধরনের অনেক জিনিস দেখে সত্যি খুব ভালো লাগলো, যে এগুলো সত্যি নেই, যেগুলো দেখিনি কোনোদিনও সেগুলো নিজের চোখে দেখতে পেরে খুব ভালো লাগলো। প্রচুর জিনিস ছিল এখানে, কামান ছিল কীভাবে গোলাগুলো বের করে গুলির, মানে বড় বড় যুদ্ধের সময় সেই সব জিনিসগুলো, অনেকে এগুলো আমি নাম জানি না, এই জিনিসটাও ঘুরছিল, অনেক জিনিসই ছিল। তারা স্টুডেন্টের ভিড়ের জন্য অবশ্য সেখানে গিয়ে ভেতরে ঢুকে দেখতে পারেনি জিনিসগুলো কী ছিল। তো যতটুকু টেকনিক্যাল ডেটা এটা দেখ, তো প্রোগ্রাম শুরু হয়ে গেছিল আমাদের দিক দিয়ে আস্তে আস্তে, এখন এই মুহূর্তে প্রোগ্রাম শুরু করেছে সবুজ সংঘ। তো ওদের অ্যাকচুয়ালি ওনাদের থ্রুতেই আমরা লোটাস স্কুল ওখানে জায়গা করেছিল। তো আমাদের সেই গান, এরা গান গাইছে, সেই গানটা একটু শোনাও, খুব ভালো লাগছে শুনতে গানগুলো, সত্যি আর খুব প্রিয় গানও অবশ্য। তারপরে পাঠশালার প্রোগ্রাম ওখানে স্টার্ট হয়ে গেল, আমাদের মেয়েরাও এখানে আছে, তারাই নাচ করছে। বীরেন্দ্র চট্টোপাধ্যায় বলেছিলেন, 36,000 কবিতা না লিখে যদি আমি মাটিকে চিনতাম। বাড়ি ফিরছি, বাসে উঠে পড়ছি, এখন বাজে 8:15 মতো বাজছে, বাড়ি ফিরতে পেতে সম্ভবত 10 বেজে যাবে। তো
সবাই এখন ফিরছে বাসে, আগের একটা বাস আগে যাচ্ছে, আমরা পেছনে বাসে আছি। তো এই মুহূর্তে বাড়ির সামনে যে পানপুর মোড় সেখানে আমরা চলে এসেছি। তো নেমে এখানে সবাই একটু চা খেলো, চা খাওয়া হয়ে গেল। এবার ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে প্লিজ লাইক করবেন।